নিয়মটা কিভাবে আপলোড করা যায়। প্রথমে অ্যাডোবি স্টক আমরা আপলোড অপশনে যাই। সো এখানে দেখেন, এখানে বলে দিছে যে ইমেজের ক্ষেত্রে দেখেন জেপিজি ফরম্যাট অনলি জেপিজি ফরম্যাট এখানে সাপোর্ট করে নিবে, অন্য ফরম্যাটে রিজেক্ট করে দিবে। দেখেন মিনিমাম ইমেজ রেজুলেশন ইজ 4 MP, মানে 4 মেগাপিক্সেল ইমেজের একদম সর্বনিম্ন রেজুলেশন, একদম সর্বোচ্চ হচ্ছে 100 মেগাপিক্সেল পর্যন্ত দিতে পারবেন। আর ছবির মেইন সাইজ, মানে মেইন সাইজ বলতে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 45 MP, এর উপরে দিতে পারবেন না, ঠিক আছে, এর নিচে যেহেতু দিতে পারবেন। সো আমরা যেহেতু ভেক্টর আপলোডিও ভেক্টর আসি, সো ভেক্টরের নিয়মটা একটু দেখেন। প্রথমে বলতেছে ভেক্টর কী কী ফরম্যাটে দেওয়া যায়, এআই মানে ইলাস্ট্রেটর, ইপিএসএম, এআই, ইপিএস অ্যান্ড এসবিজি, এই তিনটা ফরম্যাটে দেওয়া যাবে। আর অন্য ফরম্যাটে পিএসজি সাপোর্ট করবে না। এখানে ফাইল সাইজ ম্যাক্সিমাম 45 MB, সরি মেগাপিক্সেল বলতে আছি, মানে 45 MB ফাইল সাইজ একদম, ঠিক আছে। সো অপশন টু হচ্ছে দেখে জিপ ফোল্ডার। সো জিপ ফোল্ডারের সুবিধাটি আপনি চাইলে এখানে ইপিএস সরাসরি শাটার স্টকের মতো শুধু ইপিএসটাই দিতে পারেন, আবার জিপ ফোল্ডার করে দিতে পারবেন এআই আর ইপিএস, ঠিক আছে। ইপিএস প্লাস জেপিজি দুইটা একসাথে মিলে একটা জিপ ফোল্ডার করতে হবে, আপনারা দেখাবো এখন। সো জিপ ফোল্ডারের সুবিধা হচ্ছে আমি দেখাচ্ছি, আর এটা একটু পড়ে নিই। ইস ব্যাক টু ফাইল মাস্ট বি প্লেসড ইন জিপ ফোল্ডার অ্যালং উইথ জেপিজি, এখানে বলে দিছে যে জিপ ফোল্ডারে জেপিজি অ্যান্ড জেপিজি প্রিভিউ এবং সোর্স ফাইলটা একসাথে থাকতে হবে, ভেক্টর ফাইলটা একটা জিপিএই আর কিছু লাগে না, জাস্ট দুইটা ফাইল। জেপিজি প্রিভিউ মাস্ট মিনিমাম রেজুলেশন, একদম কম রেজুলেশন জেপিজি, দেখেন 5000 পিক্সেল বাই 3000 পিক্সেল আর 15 মেগাপিক্সেল, সরি 15 মেগাপিক্সেল, ঠিক আছে। তো 5000 3000 করতে হবে আমাদের ফাইল সাইজ ম্যাক্সিমাম 45 MB, ঠিক আছে, একদম সর্বোচ্চ হচ্ছে 45 MB-র মধ্যে রাখতে হবে, ঠিক আছে। সো ভিডিওটা আপনারা এখানে ইচ্ছে করে দেখতে পারবেন, আর এখানে গাইড আছে, যার যেটা ইচ্ছে এখানে দেখে নিতে পারবেন। সো আমরা প্রথমে ফাইল রেডিতে যাই, ঠিক আছে। সো আমি যে সো একদম ফার্স্টে দেখেন কীভাবে ফাইল রেডি করে প্রসেসটা, চলেন ঢুকলাম ফাইল, ফাইল থেকে নিউ। সো আজকে আমরা ক্যালেন্ডার ডিজাইন দেখাচ্ছি, ক্যালেন্ডার আমি যে প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসের লোগো, বিজনেস কার্ড, ক্যালেন্ডার যা ইচ্ছা সেম প্রসেসে দিবেন। আমরা ফার্স্টিং করবো জেপিজি প্রিভিউটা করবো, ঠিক আছে, দেখুন 5000 বাই 3000 পিক্সেল জেপিজি প্রিভিউ, ঠিক আছে, এখানে বলা আছে 5000 পিক্স বাই 3000 পিক্সেল নিলাম, সো এবার জিনিসটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড লাগবে না, ব্যাকগ্রাউন্ড আমি নিজে বানাবো, এই জিনিসটা আনলে হবে, জিনিসটা অ্যালাইন করি, বড় করি, সাইজ মতো করি, করে এবার জাস্ট আমি এরকম ড্র্যাগ করে নিব না, কারণ ড্র্যাগ করে নিতে হলে জিনিসটা আমার এলোমেলো বা ছোটো পড়ে যায়। আমি জাস্ট নাম্বারটা লিখে দেবো 5000 বাই 3000 পিক্সেল, ঠিক আছে। আমি নিলাম অ্যারেঞ্জ টু ব্যাক, এবার কালারটা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা পিক করলাম, এদিক থেকে দিয়ে গ্রেডিয়েন্টটা আমার এদিক থেকে ভালো লাগতেছে, ঠিক আছে, এতটুকু থাকলো, এদিক থেকে দিব, এদিক থেকে থাক, ঠিক আছে। সো এতটুকু থাকলো, আমি জাস্ট ফাইলটা ফাইল থেকে আপনি এরকমও করতে পারেন, এক্সপোর্ট থেকে সেভ করবো, এখান থেকেও জেপিজি করতে পারেন, জেপিজি প্রিভিউটা আসলো, ঠিক আছে। সো সেভ, সেখানে আমার অ্যাডোবি, অ্যাডোবি, ঠিক আছে, অ্যাডোবি ঢুকলাম, জেপিজিটা ক্যালেন্ডার 2021 নিচে লেখা আছে, সেখানে ক্যালেন্ডার 2021 জেপিজিটার কাছে জাস্ট সেভ দিবেন। অলরেডি এক্সিস্ট বলতেছে, মানে সেম নামটা দিয়ে আগে কাজ করছে, সমস্যা নেই, আমি আবার দিব। সো আমাদের জেপিজি যখন সেভ করা শেষ, সো এবার ইপিএস কেমনে সেভ করবো দেখেন। সেম ফাইল আপনি যেটা 5000 3000 আছে ওইটা দিয়ে করতে পারেন, নাইলে আপনি 3000 বাই 2000 পিক্সেল অরিজিনালটায় কাজ করতে পারেন। সো আমি এটা 3000 বাই 2000 পিক্সেল নিয়ে করছি, 3000 2000 পিক্সেল নিয়ে জাস্ট শেপটাও 3000 2000 দিবেন, এখান থেকে যাই ক্লিক করে 3000 2000 জাস্ট বসাই দিবেন। সো নতুন ফাইলটা সেভ করার জন্য আমি এত বেশি দেখাচ্ছে ডিটেইল আপনারা জানেন, ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস, এখানে অবশ্যই দেখেন ইলাস্ট্রেটর থাকবে, আমার থেকে এটা ইলাস্ট্রেটর ইপিএস করে দেবেন, ঠিক আছে। সো ইপিএস করে দেওয়ার পর
আপনি এখানে নামটা দিবেন ক্যালেন্ডার 2021 ডিজাইন যাই হোক আমি ভুলে দিছি সেভ সেভ থেকে এখানে আসি ভার্সন দিবেন অবশ্যই ইলাস্ট্রেটর 10 সিসিও দিতে পারেন কিন্তু 10 দিলে ভালো হয় আমি 10 দিই কাজ করি সো 10 দিবেন আরগুলো যা আছে তাই থাকবে ওকে স্যাটারডে কাজ শেষ সেবা দুইটা ফাইল জিপ কে ব্যবহার করবেন দেখেন এই আমার এখন রিসেন্ট ফাইল আছে এটা এটা ঠিক আছে এটা ইপিএস জেপিজি জাস্ট দেখেন আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি এই জাস্ট দুটোটা ফাইল দূরে ধরে রাইট ক্লিক সেন্ড সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার ঠিক আছে জাস্ট এটা দিবেন শেষ কাজ শেষ আমাদের এই জিনিসটা আপলোড দিতে হবে আমি যাচ্ছি কারণ ভিডিও রেকর্ডের সময় ব্যাক স্পেস কাজ করে না কারণ 2021 আমি একটু এটা কেটে একটু বড় করে দিই ক্যালেন্ডার 2021 ডিজাইন ইমেজেস ফটো ভেক্টর ঠিক আছে আপনারা চাইলে আমার মতো করতে পারেন ফটো ভেক্টর ঠিক আছে এই জিনিসটাই তো একটু কপি করে নিই এখানে জাস্ট একদম সিম্পল জাস্ট দিলাম এবার হচ্ছে কিওয়ার্ডের কাজ ঠিক আছে এখানে 17টা কিওয়ার্ড থাকবে আপনি কী করবেন ইরেস রিফ্রেশ ফটো কিওয়ার্ড রিফ্রেশ ঠিক আছে দেখেন এখানে এটাতে দিবেন সেখানে আসে দেখেন আপনার অটো রিফ্রেশ যখন দিচ্ছে অটো কতগুলো চলে আসছে আগেরগুলো চলে গেছে বিজনেস সিস্টেম পোর ইলাস্ট্রেশন মেল ক্যালেন্ডার পেপার ঠিক আছে এখানে হচ্ছে যেগুলো লাগবে না আপনার ওইগুলো কেটে দিবেন ধরলে সবগুলো কেটে দিই আপনি আপনার মতো দিতে পারেন ক্যালেন্ডার আমি আমারটা পেস্ট করতেছি ক্যালেন্ডার ডিজাইন ভালো ভালো কিওয়ার্ড আগে থেকে সাবস্ক্রাইব করে রাখতে আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি ওই জন্য এত করি নাই আগে থেকে কিওয়ার্ডগুলো কালেক্টেড করে রাখবেন সো দেখেন দারুণ সমস্যা আমি এতটুকু দিচ্ছি দেখেন সাবমিট ওয়ান ফাইল ঠিক আছে এখন সাবমিট দিব ক্লিক দিব দেখেন এতটুকু আসছে হচ্ছে এখানে সাবমিট সাবমিট লেখাটা দিয়ে দেবেন দেখবেন দেখেন এখানে ইন রিভিউ রিভিউ তো চলে গেছে আপনার ফাইল না আমার ফাইল দেখেন থ্যাংক ইউ ফর সাবমিশন রিভিউ তো আমরা নেক্সট একদিন দুই দিনের মধ্যে এটা রিভিউ হয়ে যাবে তাড়াতাড়ি আজকের মধ্যেও যেতে পারে আপনি এখান থেকে রিভিউ তো থাকবে যখন আপনার আপনার এই জিমেইলে মেসেজ যাবে যখন আপনার ফাইল রিভিউ হবে বুঝছেন সো এখানে রিজেক্ট না করেই বললেই চলে ঠিক আছে আমার এখনো পর্যন্ত একটা ফাইলে রিজেক্টেড করে নাই এগুলো আমার সব ফাইল এখানে একটা ফাইল রয়েছে আজকের মতো এই পর্যন্তই আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন